এই শেখ হাসিনার শেষ কামড়, পতনের আগে শেষ কামড়, সে জানে যে তার পতন হতে যাচ্ছে, শেষ মরণ কামড় দিবে, গুলি করবে আর অত্যাচার করার চেষ্টা করবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন এর পরিমাণ আর আগে বাড়তে পারবে না। কেউ ঘরে বসে থাকবেন না, হাতে যার যা আছে সব নিয়ে আপনারা ঢাকা শহর দখল করবেন 10 তারিখে। এই 10 তারিখ হচ্ছে আন্তর্জাতিক হিউম্যান রাইটস দিবস, যে বাংলাদেশের সকল দূতাবাস একত্রে মিলে, যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই মিলে কি করে বিবৃতি দিয়েছে, তারা যে তারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন আর দেখতে চায় না। এদের পিছন দিক দিয়ে, আমার মুখ সাধারণত আমি লাইভে এসে খারাপ করি না, সময় আসবে ইনশাল্লাহ, এদের পিছন দিক দিয়ে ককটেল ঢুকিয়ে ফাটানো হবে। যে 25শে মার্চের 1971 সালের 25শে মার্চের হঠাৎ করে বাঙালির উপর পাকিস্তানি হায়নারা ঝাঁপিয়ে পড়েছিল, কারণ বাংলাদেশের স্বাধীনতার গন্ধ পেয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল, একইভাবে স্বৈরাচারী শেখ হায়না, হাসিনা বলবো না, হায়না, তার চরিত্র হায়নার চেয়েও জঘন্য, জঘন্য, এবং সে আন্দোলনরত শান্তিপূর্ণ সমাবেশে দেশদ্রোহী ভারতীয় পুলিশদেরকে লেলিয়ে দিয়েছে জনগণ হত্যার জন্য। এর ভয়ঙ্কর পরিণতি হবে, এবং আমি যেটা আগেও বলেছি, সকল স্বৈরাচারীর পতনের আগে এরকমই ভুল করে, জনগণের উপর গুলি চালায়, হত্যা করে, এটা হচ্ছে তাদের পতনের চূড়ান্ত লক্ষণ। সুতরাং স্বৈরাচারী শেখ হাসিনা শান্তিপূর্ণ আন্দোলনরত জনগণের উপর গুলি চালিয়ে স্বাধীনতাকে ত্বরান্বিত করল। ওবায়দুল কাদের ভারতীয় দূতাবাস থেকে বেরিয়ে আসার পরেই কিন্তু গুলিটা করা হল, তার মানে ভারতের সম্মতি নিয়ে তারপরে এসে ভারতীয় পুলিশ বিপ্লবদের মতো দেশদ্রোহীদেরকে, এদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ মিছিলে গুলি করার জন্য। যে প্রচুর চতুর্দিকেই ফেসবুকে এবং অন্যান্য মিডিয়াতে ছাত্রলীগ এবং ক্রিকেটের দর্শক হিসেবে যেটা আমি বলেছিলাম যে কিভাবে ভারতীয় সন্ত্রাসী বাংলাদেশে প্রবেশ করেছে, তাদের ভিডিও ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন, তারপরেও আপনাদেরকে আমি দেখাবো। চলুন ছোট্ট করে দেখে আসি এই হায়নাদের কাজকর্ম। এই হচ্ছে সেই সন্ত্রাসী বিপ্লব। এই এই ভারতীয় পুলিশ বাংলাদেশে জায়গা করেছে এবং সকল প্রকার সন্ত্রাসী কাজ করছে। এই এই মেহেদী এবং এই বিপ্লবদের এমন করুণ করুণ শাস্তি হবে যেন বাংলার মাটিতে আর কোনোদিন মির্জাফর দেশদ্রোহী কোনো সরকারি কর্মকর্তার জন্ম না হয়, এদের এমন শাস্তি দেওয়া হবে। তারপরে দেখুন এই ছাত্রলীগের, সন্ত্রাসী লীগের সদস্য, যে আপনারা ইতিমধ্যে ভিডিও দেখেছেন, তারপরও আমি একটু দেখাতে চাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এই ছাগলগুলার, এই সন্ত্রাসী ছাগলগুলার ট্রেনিং পর্যন্ত ঠিক নাই, যে অস্ত্র হাতে তুলে দিয়েছে, লোড করতে গিয়ে আবার বুলেট বাইরে পড়ে যায়, আবার নিচের থেকে টোকায়। তো এই এই ছাত্রলীগ হচ্ছে এই সন্ত্রাসী হাসিনার সোনার ছেলে। এই সন্ত্রাসী হাসিনার সহকারে এদেরকে, এই দেখুন, সে ছাত্রলীগের সদস্য এবং এই সন্ত্রাসী তৈরি করেছে এই সন্ত্রাসী হাসিনা, তার পিছনে এই সন্ত্রাসী যে গুলি, অস্ত্র লোড করে গুলি করছিল জনগণের উপরে, বুকের উপরে, তার আপনি ছবি দেখুন। এখন আরেকটা জিনিস খেয়াল করুন, যে আপনারা তো এই আলামিনের এই সন্ত্রাসীর ছবি দেখেছেন, এবং চারিদিকে তাকিয়ে দেখুন তার পাশে কিন্তু একটাও পুলিশ নয়, পুলিশের জ্যাকেট পরা এবং সব ছাত্রলীগের, সন্ত্রাসী লীগের সদস্য এরা। এবং আরেকটা ছবি খেয়াল করুন, এই যে দুইটা পুলিশের মাঝখানে ট্র্যাক স্যুট পরা একটা লম্বা একটা মানুষ দেখতে পাচ্ছেন, গোল চিহ্নে দেখানো হচ্ছে, এইগুলোই হচ্ছে
এই এই ক্রিকেটের সমর্থক হিসাবে ভারতীয় সন্ত্রাসী বাংলাদেশে প্রবেশ করার মাঝখানে কিছু একটা ছবিতে ধরা পড়লো, এরকম আরো বহু আছে, বহু সামনে দেখবেন। আমি আপনাদেরকে একটা কথা বলে এটার গুরুত্বটা বোঝাতে চাই, যে সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কি ভয়, যেখানে সমুদ্রে আপনার বিছানা সেখানে শিশির দেখে কি ভয় পেলে চলবে? চলবে না। বাংলাদেশের এখন মরণ, মরার অথবা বাঁচার মুহূর্ত, আপনাদের পিছনে ফিরে যাবার আর কোনো রাস্তা নেই। আপনাদের পিছনে বিশাল দেয়াল, আপনাদেরকে চান অথবা না চান আপনাদেরকে সামনে যেতেই হবে। এবং মনে রাখবেন, যখন বাংলাদেশের সকল জনগণ একসাথে সামনে যেতে থাকবেন, এই স্বৈরাচারী হাসিনা তার দলবল নিয়ে পালানো ছাড়া আর কোনো উপায় নাই, রাস্তা নাই। আপনাদের পরিবার সন্তানকে যদি বাঁচাতে চান, আপনি যদি আগামী সুন্দর ভবিষ্যৎ চান, আপনাদেরকে সামনে এগিয়ে যেতেই হবে, যে কোনো মূল্যের বিনিময়ে, যা করার প্রয়োজন আপনাদেরকে করতে হবে। আমি সব ভেঙে খুলে বলতে পারবো না এখানে, বুঝে নিয়েন। আপনারা যারা রাজনীতি করেন, যারা বাংলাদেশে 13 বছর স্বৈরাচারী হাসিনার অত্যাচারে ছিলেন, তারা ভালো করেই জানেন এই কথার অর্থ কী। আপনাদেরকে ময়মনসিংহের ভাষায় একটা কথা আছে, যে আরে কইলে ঠারে বুঝে আর ভাঙে কইলে হালের বলদও বুঝে, মানে ইশারায় বললে আশেপাশে সবাই বুঝে, আর যদি একদম খুলে ব্যাখ্যা করে বলা যায় তাহলে যে গোয়াল ঘরের গরু আছে সেও বুঝে। আপনাদেরকে আশা করি ব্যাখ্যা করে বলতে হবে না, আপনাদের দেশ এবং জনগণ রক্ষার্থে এই শেষ সুযোগে আপনাদের কি করা উচিত, কি করণীয়। আর যখন আপনারা যুদ্ধে নেমেছেন, আপনারা জানেন যে শেখ হাসিনা বসে থাকবে না, শেখ হাসিনা ফুলের তোড়া নিয়ে আসবে না নয় পল্টনে। এই শেখ হাসিনার শেষ কামড়, পতনের আগে শেষ কামড়, সে জানে যে তার পতন হতে যাচ্ছে, শেষ মরণ কামড় দিবে, গুলি করবে আর অত্যাচার করার চেষ্টা করবে। কিন্তু আস্তে আস্তে দেখবেন এর পরিমাণ আর আগে বাড়তে পারবে না, কারণ তারা যে ভয়ঙ্কর পাপ কাজটা করেছে, যদিও খবর এসেছে, পত্রিকা এসেছে, হাসিনার গোপালী কি বলে পত্রিকাগুলোতে, যে একজন মারা গেছে, আমার জানা মতে একজনের অধিক মারা গেছে, বাট একজনের অধিক শহীদ হয়েছে। এই যে 13 বছরে এতগুলা প্রাণ, তাজা প্রাণ শহীদ হলো, এই 13 বছর চুপ থেকে কিন্তু শহীদদের আত্মার প্রতি আপনারা অমর্যাদা করেছেন, আশা করি আর অমর্যাদা নয়। এখন এই 13 বছর স্বৈরাচারী শেখ হাসিনার যাদেরকে হত্যা করেছে, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি সম্মান এবং তাদের আত্মার প্রতি মর্যাদা দেখানোর সময়। সেই মর্যাদা কিভাবে দেখাবেন? কেউ ঘরে বসে থাকবেন না, হাতে যার যা আছে সব নিয়ে আপনারা ঢাকা শহর দখল করবেন 10 তারিখে। এই 10 তারিখ হচ্ছে আন্তর্জাতিক হিউম্যান রাইটস দিবস। এই দিবসে কিন্তু, এই মানবাধিকার দিবসে কিন্তু সারা পৃথিবীর চোখ থাকবে বাংলাদেশের উপরে, যে স্বৈরাচারী শেখ হাসিনা এই মানবাধিকার দিবসে জনগণের প্রতি 13 বছর যেই অন্যায় করেছে, সকল অধিকার কেড়ে নিয়েছে, এই 10 তারিখ আন্তর্জাতিক এই দিবসে শেখ হাসিনার ব্যবহার কি হয় তা আপনারা ইতিমধ্যে দেখেছেন, যে বাংলাদেশের সকল দূতাবাস একত্রে মিলে, যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই মিলে কি করে বিবৃতি দিয়েছে, যারা যে তারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন আর দেখতে চায় না। সুতরাং এদিন সারা পৃথিবীর চোখ থাকবে বাংলাদেশের ময়দানে, ঢাকা শহরের যুদ্ধের ময়দানে। এই সুযোগ আপনাদের ঢাকা শহর অচল করে দেওয়া, এটা বাংলাদেশের স্বাধীনতার সময়, জনগণের বাঁচার এবং লড়াইয়ের সময়, জনগণের দেশ, স্বাধীনতা এবং অধিকার রক্ষার সময়। এক পা পিছনে নয়, শুধু এগিয়ে যেতে হবে। 25শে মার্চের, 71-এর 25শে মার্চের হায়ানাদের আক্রমণে যদি বাংলাদেশিরা, বাঙালিরা ভয় পেয়ে যেত, তাহলে তার স্বাধীনতা যুদ্ধে নামতেন না আর বাংলাদেশেও স্বাধীন হতো না। সুতরাং আপনাদের পিছ পা হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এই জাতি ধ্বংস হয়ে যাবে, আপনারা এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। দেখেন, এই বিএনপির অফিসে এই গোপালী পুলিশ, এই সন্ত্রাসী পুলিশ, তারা চাল ডাল দেখছি পেয়েছে, তার সাথে 15টা ককটেল পেয়েছে।
এইসব নাটক তো 13 বছর ধরে চলছে, কত জঙ্গি নাটক, কোর্টের সামনে থেকে জঙ্গি ছিনতাই নাটক, পুলিশ নিজেই ছিনতাই করে, ওরা হচ্ছে ভারতের রয়ের খুনি ছিল, এদেরকে ছিনতাই করার সব পুলিশের নাটক, পুলিশের সাজানো নাটক ছিল, ওইদিকে যাবো না, এই জন্য এইসব নিয়ে লাইভ করি নাই, সবাই আপনারা জানেন। আচ্ছা বলেন, এই গোপালী পুলিশ মনে করে যে বিএনপি তাদের মতো মূর্খ, যে তারা তাদের নিজের অফিসের মাঝখানে ককটেল রেখে দিল, যে চাল ডালের সাথে মুরগি এবং মাংস না পেয়ে ককটেল পেল তারা, আর তাও কোথায়, বিএনপির কার্যালয়ে তারা ককটেল রাখবে, সারা ঢাকা শহরে ককটেল রাখার আর জায়গা হলো না। একটা ফয়জলামিয়ার বদমাশির একটা সীমা আছে, এদের পিছন দিক দিয়ে, আমার মুখ সাধারণত আমি লাইভে এসে খারাপ করি না, সময় আসবে ইনশাল্লাহ, এদের পিছন দিক দিয়ে ককটেল ঢুকিয়ে ফাটানো হবে। এই কাদের, কাদেরকে যৌথ বাহিনী 2007-08 সালে তাকে কিন্তু ডিম থেরাপি দিয়েছিল, এইবার ককটেল থেরাপি দেওয়া হবে। এই আওয়ামী লীগের সন্ত্রাসী যাদেরকে যাদেরকে ধরা পড়বে বাংলাদেশের সীমানার মধ্যে, এদেরকে এমন থেরাপি দেওয়া হবে যে লোহার এক পাশ গরম করে ঠান্ডা পাশ ঢুকানো হবে, যেন গরম পাশে হাত দিয়ে আর বের না করতে পারে এই লোহাটা। মনে রাখবেন, এই দেশকে আপনাদেরকেই রক্ষা করতে হবে। আর যারা অধৈর্য হয়ে গেছেন, যারা দেখছি সেনাবাহিনীকে অধৈর্য হয়ে গালিগালাজ করছেন, তাদেরকে আমি অনুরোধ করব, স্বৈরাচারী শেখ হাসিনা যেমন ভারতের সাথে মিলে ষড়যন্ত্র করছে, পরিকল্পনা করছে, বাংলাদেশের দেশপ্রেমিকরাও পরিকল্পনা করছে আল্লাহর রহমতে। তবে সকল পরিকল্পনা কার্যকর করার জন্য একটা সময় আছে, পরিকল্পনা মাফিক, এর বাইরে যদি হুটহাট করে কোনো পরিকল্পনা আগে করে ফেলা হয় তাহলে হয়তোবা পরিকল্পনাটাই নষ্ট হয়ে যাবে। তাই আপনাদেরকে নিজের দায়িত্বটুকু পালন করুন, এবং আমি এই জন্য মূলত এই লাইভে আসার উদ্দেশ্য যে কেউ মন হারাবেন না, দুর্বল হবেন না। আপনারা যুদ্ধে নেমেছেন, বুলেট আসবেই, তবে বুলেট আস্তে আস্তে দেখবেন যখন পালাতে শুরু করবে, আপনারা যখন সবাই একত্র হয়ে নামবেন, আমি দেখছি আপনারা চারিদিকে উমুক দল সুমুক দলের নাম দিয়ে আপনারা বিবৃতি দিচ্ছেন, আল্লাহর হস্তে এখন বাংলাদেশে কোনো দল আলাদা করে দেখবেন না, বাংলাদেশে এখন সকল দল মিলে যার যেই ভিন্ন মত থাকুক সকলকে একত্র হয়ে একটাই দল, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের দল। এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখবেন সিপাহী জনতা একসাথে সবাই নামবে। তবে যেটা বলেছি, যুদ্ধের সামনের ময়দানটা আরও কিছুক্ষণ আপনাদেরকে ধরে রাখতে হবে, তারপরে যেটাকে সশস্ত্র বাহিনীর ভাষায় বলে যে রিইনফোর্সমেন্ট বা আরও শক্তি ইনশাল্লাহ আল্লাহ পাঠাবেন, আপনারা বুক উঁচা করে, কারণ মরতে হবেই, আর আল্লাহ যখন আপনার মৃত্যু রেখেছে, আমার মৃত্যু রেখেছে, ঠিক তখনই মরতে হবে, তার এক মুহূর্ত আগেও কারোর ক্ষমতা নাই আমাদেরকে মারার। যারা শহীদ হয়েছেন আল্লাহর হুকুম এবং আল্লাহর নির্দেশ ছাড়া কিন্তু কেউ শহীদ হতে পারেন নাই। সুতরাং আপনি ভয় পান, আপনি যুদ্ধের ময়দানে সামনের সারিতে থাকেন পুলিশের গুলিতে, অথবা ঘরে বসে থাকেন তালা দিয়ে লোহার দরজা দিয়ে বসে থাকেন, মরণ যখন আপনার আল্লাহ রেখেছে তখন আপনাকে তখনই মরতে হবে, কারোর ক্ষমতা নাই আপনার এক সেকেন্ড বেশি হায়াত দেওয়ার।